শুভ 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 দিন, শুভ 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 দিন, আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্মদিন। মুখে বলে পাইলাম না। কারণ এটা আমার প্রিয় নেত্রীর জন্মদিনের কেক, আমি এখানেই কাটবো, এটাই আমার চাওয়া। আমি এখন কেক কাটবো, সবাই আমার সাথে থাকেন, শুভ জন্মদিন বলবো সবাই একসাথে। আমার নেত্রীর জন্মদিন, আমি এই যে কেক কেটে ফেললাম, আমি খাবো, আমি একটু আতঙ্কিত আছি, আমি কখনোই নার্ভাস ফিল করি না, আজকের দিনে করছি, কারণ আমি নিজেই খেয়ে ফেললাম কেকটা কেটে। হ্যাঁ, আপনারা কি সবাই ছবি নিয়েছেন আমার নেত্রীর জন্মদিনের কেকের ছবি? একদম ক্লোজ কেউ নিবে না, একদম ক্লোজ নিবে না। আমি অনেক দূরে দূরে কথা বলবো, সমস্যা নেই। আপনি কি একা এসেছেন না সাথে কেউ এসেছেন? আমি একদম একা এসেছি, আমার সাথে কেউ আসেনি। আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে বলছি যে চলো আমার নেত্রীর জন্মদিনে কেক কাটবো, কেউ আসতে রাজি হয়নি, কারণ সবাই ভয় পায়, আর আমি আমার নেত্রীকে ভালোবাসি তাই আমি ভয় পাইনি। আমি ভয় কাজ করছে না আমার ভিতরে, কারণ আমি আমার নেত্রীকে আমার মন থেকে ভালোবাসি, ওনাকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি, সেজন্য আমি একটু ভয় পাচ্ছি না। আমি এখানে একটু আতঙ্কে আছি, যে ফুললি যে আতঙ্কে আছি সেটা না, কারণ আমি আমার শক্তি নিয়ে, আমি আমার সাহস নিয়ে আমি এখানে আসছি, কারণ এই জায়গাতে গতকালকে আমার নেত্রীর ছবিতে কি মেরেছিল, জুতা মেরেছিল, সেই জন্য আমি আজকে এখানে আসছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য। এটা হচ্ছে বলতে চাই যে আমার নেত্রীকে আমরা কতটা ভালোবাসি, এবং উনি অনেক ভালো একজন মানুষ, আমার নেত্রীর মতো এমন নেত্রী এই পৃথিবীতে নাই, বাংলাদেশ কেন পুরো ফুললি কোনো পৃথিবীতে কোনো দেশেই নাই, এত কাজ করা, এত দেশের মানুষকে এত ভালোবাসা, এমন কোন আমার এই আমার ব্যাগটা। আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা, আমি ওনার জন্মদিনের কেক কাটতে এখানে আসছি, কারণ এই জায়গাতে কালকে ওনাকে অসম্মান করা হয়েছে, সেই জায়গায় আমি এই যে রাজুবাসকর সামনে আসছি, যে ওনাকে অসম্মান করা হয়েছে যেই জায়গায়, সেখানে আমি তাকে সম্মান জানাতে এসেছি।